নিকাহুম মিন ফামান রাগিবান সুন্নতি ফলাইসা মিননি যেই লোক আমি নবীর সুন্নত থেকে হতে চায় সে আমার দলভুক্ত নয় আমার উম্মত নয় নাউযু বিল্লাহ বলেন হাদিস শরীফে আশ্চর রাসূল এ করিম sallallahu alaihi wasallam ওয়ালুদা فإني مكاثر بكم الأمم يوم القيامة او আমার উম্মত তোমরা বিয়ে শাদি করো এমন বংশে যেই বংশের মেয়েরা স্বামীকে বেশি ভালোবাসে স্বামী সোহাগিনী হয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ تزوجوا الودود এমন মেয়েদেরকে বিয়ে করো যেই বংশের মেয়েরা সন্তান বেশি জন্ম দেয় বলবেন না আর আমরা তো অনেকে এখন এমন স্লোগান দেয় এইটাও বেদিন বেঈমানদের শিখানো একটা স্লোগান দুটি হলে আর নয় একটি হলে ফারেন্দি মাশাল দুটি হলে আর নয় একটি হলে ভালো হয় বলেন বিয়ে করলে এক নম্বরে কি ফায়দা বলছিলাম মাশাল দৃষ্টির হেফাজত বলেন দৃষ্টির দুই নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াহসানুল ফারাজ সতীত্ব রক্ষা হয় বলেন কি রক্ষা হয় সতীত্বের রক্ষা হয় এ মজা হয় বাড়বে উম্ম আমার নবী করবেন গৌরব সবগুলি কথাই কিন্তু হাদিস থেকে বলা হয়েছে কথা বলেন কথা বলেন ঠিক কি না এই জন্য একটু খেয়াল করে আমরা শুনব তাহলে বিবাহের উপকারিতা আমরা অনেকগুলি পাইলাম এই পৃথিবীতে দুটি জিনিস রয়েছে যার সম্পর্ক এই দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত বলবৎ থাকবে কয়টি জিনিস আরেকটু জোরে বলেন কইটি দুইটা জিনিস আছে এই দুনিয়া থেকে শুরু করে একেবারে জান্নাত পর্যন্ত এর সম্পর্ক বলবৎ থাকবে ঠিক থাকবে এর মধ্যে একটার নাম হলো ইমান আর একটা হলো বিবাহের সম্পর্ক সুবহানাল্লাহ ঈমানদারকে আমার আল্লাহ এই ইমানের বরকতে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ কালা লা ইলাহা ইল্লাল্লাহ বিল কালবি দাখালাল জান্নাত আল্লাহর উপর যারা ইমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে জায়গা দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার ইয়াকিন বিশ্বাস যার অন্তরে আছে ঈমান যারা এনেছে আল্লাহ একদিন তাকে ঈমানের বরকতে জান্নাতে পৌঁছিয়ে দেবেন আল্লাহু আকবার বলেন দ্বিতীয়ত আরেকটা জিনিসের নাম হল বিবাহ বলেন নাম কি বিবাহের সম্পর্ক এই দুনিয়াতে যার সাথে আপনার হয়েছে আল্লাহ তাআলা আপনার আমার এই স্ত্রীটাকে জান্নাত দেবেন তো দেবেনি জান্নাতে দিয়ে আল্লাহ ওই যে জান্নাতে হরুর দেওয়া হবে সকল হৌরগণের সর্দারিণী বানায়া দেবে আল্লাহ দুনিয়ার বিবিটাকে হ্যান আল্লাহ দুই জিনিসের সম্পর্ক এই দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত বলবৎ থাকবে ঠিক থাকবে এক ইমান আরেকটা কথা বলেন আরেকটু আসতে বলেন আরেকটু জোরে বিবাহ সাদির সম্পর্ক হাসান উসামা সাহেব দামাত হম আলোচনার শেষ দিকে এক হাদিস আমাদেরকে তিলাওয়াত করে শুনিয়েছেন যেই হাদিসে তিনজনের কথা আছে আপনারা আমি আশা করছি গভীর মনোযোগে আমাদের এই বাংলার সিংহপুরুষ আলী হাসান উসামা হাফিজাহুল্লার আলোচনা শুনেছেন শেষ দিকে বলেছেন এর মধ্যে কথা একটা এটাও ছিল বিয়ে শি করবে না মানে বেশি বুজুর্গি দেখাবার জন্য আল্লাহর নবীজির সাথে কথা বলেছিলেন তিনজন ব্যক্তি আমরা একটু মন দিয়ে এই কথাটা শুনবো এক হাদিসে আসছে আল্লাহর নবীর এক সাহাবি হজরত ওসমান ইবিনে মাজরুন আল্লাহর নবীজির দরবারে গিয়ে বলেন ইয়া আল্লাহ আপনার কাছ থেকে আমি কয়েকটা জিনিসের অনুমতি চাই উসমান ইবনে চাইমানু গিয়ে বললেন আমি কয়েকটা জিনিসের অনুমতি চাই বলেন কয়েকটা জিনিসের অনুমতি চাই রসুল করিম ওয়াসাল্লাম বললেন কি অনুমতি চাও বলো ওই হুজুর আমি যেই জিনিসগুলির অনুমতি চাই এর মধ্যে একটা হলো আমি আমার পুরুষত্ব নষ্ট করে ফেলব না হজুবিল্লা কি বাড়িতে গিয়ে একটু ভাবির সাথে পরামর্শ করে বললেই ভালো হয় কারণ পুরুষত্ব নষ্ট করার ব্যাপার জোরে বলেন কি নষ্ট করে ফেলবো পুরুষত্ব দুই নম্বরে অগ্লাহ নবী ভালো ভালো খাবার খাইতে আমার মন চাই না আমি সুজা সাজা খাবার খাই মো এক কথাই নিরামিষ খাইতে চাই নিরামিষ আপনারা কি বলেন যেন আমি জানি না বুঝেন নিরামিষ আচ্ছা তাইলে তো সহজ হই দুই নাম্বারে নিরামিষ জীবন কাটাবো ভালো কোনো খাবার খাবো না তিন নাম্বারেও গোয়াল্লার নবী আমি বিয়ে শাদি আর করব না এক নাম্বারে পুরুষত্ব নষ্ট করে ফেলব দুই নাম্বারে কোনো ভালো খাবার খাব না শুধু নিরামিষ খাইয়া জীবনটা কাটাব তিন নাম্বারে বিয়ে সাদি ঘুমাই গেলেন গা সবাই বলেন তিন নম্বরে কি করব না বিয়ে শাদি করব না আল্লাহর নবী বলেন উসমান ইবনে মাজউন একটু ভালো করে শোনো আনিকা হমিং সুন্নতি ওয়ালা রাহবানিয়াত ফিল ইসলাম আরে উসমান ইবনে মাজউন শুনে রাখ বিবাহ করা এটা আমি নবীর আমল আমি নবীজির কাজ ওলা রাহবানিয়াফিল ইসলাম ইসলাম ধর্মে বৈরাগ্যতার বৈরাগ্যতার ঠাই নাই ভালো খাবার খাইতাম না বিবাহ করতাম না এই জাতীয় যে কাজ পুরুষত্ব নষ্ট করে ফেলবে আর ভালো খাবার খাইবা না আর একটা বলেছ বিয়ে শাদি করবা না আমি নবী বিয়ে শাদি করেছি আন্নিকা হোমিং সন্নাতি বিবাহ শাদি এইটা আমি নবীর আমল আমি নবী এই কাজ করেছি আর একটা কথা শুনে রাখো আল্লাহ রহবানি আতাফিল ইসলাম ভালো খাবার খাইবা না আর তুমি পুরুষত্ব নষ্ট করে ফেলবা এইটা তো বৈরাগ্যতা অর্জন করা আল্লাহর নবী দুই কথার মাধ্যমে সাহাবির তিন কথাকে রদ করে দিলেন আল্লাহর নবী বলেন বিবাহ করা আমার নীতি আমার কাজ আর ইসলাম ধর্মে বৈরাগ্যতার কোনো ঠাই আর জোরে কোন বৈরাগ্যতার কোনো ঠাই নাই দুনিয়া বিরাগী হয়ে যাওয়া ভালো খাবার খাইবা না আর পুরুষত্ব নষ্ট করে ফেলবা ইসলাম ধর্মে তার কোনো ঠাই নাই তাইলে বোঝা গেল আল্লাহর নবী বিবাহ সাদের দিকে উদ্বুদ্ধ করেছেন কথা বলেন ঠিক কি না আরেক হাদিসে আসছে যেই হাদিস আমার আগের হজরত বলেছিলেন আল্লাহর নবী বলেন আর হমিং সুন্নাতি ফামান রাগি বা আন সুন্নাতি ফালাই সামিন যেই লোক আমি নবীর সুন্নত তরিকা থেকে বিরাগী হতে চায় সে আমার দলভুক্ত নয় আমার উম্মত নয় না বিল্লাহ বলেন হাদিস শরীফে আসছে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজাওউজুল ওয়াদুদাল ওয়লুদা ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমামাYawmal Qiyamah ও আমার উম্মত তোমরা বিয়ে শাদি করো এমন বংশে যেই বংশের মেয়েরা স্বামীকে বেশি ভালোবাসে স্বামী সোহাগিনী হয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাজাওউজুল ওয়াদুদাল ওয়লুদা এমন মেয়েদেরকে বিয়ে করো যে বংশের মেয়েরা সন্তান বেশি জন্ম দেয় বলবেন না আর আমরা তো অনেকে এখন এমন স্লোগান দে এইটাও বেদিন বেঈমানদের শিখানো একটা স্লোগান দুটি হলে আর নয় একটি হলে ফারেন দি মাশাল্লাহ দুটি হলে আর নয় একটি হলে ভালো হয় নাউযুবিল্লাহ বলেন অত সল্লার নবী এক হাদিসে বড় সুন্দর করে বলেন ও আমার উম্মত তাজাউজুল ওয়ুদাল ওয়লুদা স্বামী সুহাগিনী মেয়েদেরকে তোমরা বিয়ে করো ওয়লুদা যারা সন্তান বেশি জন্মে দেয় যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয় ওই বংশের মেয়েদেরকে বিয়ে কর কেন কেন ফাইননি মুকা তিরুম্বি কোমল উমামা ইয়ৌমাল কিয়ামা কিয়ামতের দিন আমি রবি অন্যান্য নবীদের সামনে আমার উম্মত যে বেশি দেখাইয়া আমি নবী গর্ব করব গৌরব করে দেখাবো আমার উম্মত সবচেয়ে বেশি সুবহানাল্লাহ আল্লাহর নবী আরেক এক হাদিসে বড় সুন্দর করে বলেন ইয়া মা আশাড় আস স্বাবাব মানিস্তাত আমিন কোমল বা আতাফাল্লিয়াতা জামাজ অ যুবকের দল আল্লাহরনবী যুবকদেরকে শাবাব মানে যুবক যুবকদেরকে ডেকে বলেন ইয়া মাআশার শাবাব মান ইসতাতা আমিন কুমুল বা আতা ফালিয়া ও যুবক বিবাহের তৌফিক যার আছে তৌফিকের অর্থ আবার দুইটা এক নম্বর হলো শারীরিক সামর্থ্য আছে আর একটা হলো মালের সামর্থ্য আছে তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে মালের সামর্থ্য থাকতে হবে ফাল্লিয়া তাইলে তোমরা বিয়ে করো আল্লাহ আকবার বলেন আসতেছে সামনে বলা হবে ইনশাল্লাহ বিয়ে করলে লাভ কি আল্লাহর নবী বলেন ফাকিনাবু আগাদুলিল বা বাসার। এই দৃষ্টির হেফাজত হয় আর একটু আসতে কোন সব আল্লাহ সবাই মিলে জোরে বলি সব আল্লাহ বিবাহের যত লাভ এর মধ্যে একটা লাভ হলো দৃষ্টির হেফাজত বলেন দৃষ্টির আরো জোরে বলেন দৃষ্টির হেফাজত হয় হারাম থেকে বাঁচা যায় ইবাদতে সাত বাড়ে আল্লাহ আকবার আর একটা হলো বাড়বে উম্মাদ আল্লাহর নবীর উম্মাদ বৃদ্ধি পায় আর একটা ফায়দা হলো উপকারিতা হলো বিয়ে শাদি করার পর সন্তান লালন পালন করবেন এই সন্তান আবার বিয়ে করবে এই সন্তানের বাচ্চা হবে আবার আপনার নাতির বিয়ে করাইবেন নাতির ঘরের পুতি হবে ওইটাকে আবার বিয়ে করানো হবে এমনভাবে কেয়ামত পর্যন্ত আপনার নসল থেকে বংশ থেকে যত সন্তান আসবে যত কোরআন করবে যত সালাম দিবে যত ইবাদত করবে সকলে কিয়ামত পর্যন্ত কইরা যেই যেই আপনি নিয়তে নবীর তরিকা মানার জন্যে সাত মিটানোর জন্য নয় নবীর তরিকা মানার জন্যে বিয়ে করলেন আপনার বংশের সকলে নামাজ রোজা ইবাদত কইরা যেই সওয়াব আপনার আমল নামাজ দেওয়া হবে কষ্ট হইতেছে সকলের সম পরিমাণ বিয়ের কথা শুনলেও যদি কারো কষ্ট হয় তাইলে ডিস্টার্ব আছে মনে হয় এই জন্যে কষ্ট না নিয়া একটু আওয়াজ দিয়ে একটু কথা বলবেন আর সামনে কিছু মাসাল আসবে তো আমি তো প্রায় সময় বলি বাড়িতে না না ফকিরা গিয়া কইরা লয় বাড়ির ঠিক দি বুড়া মানুষের বিয়া করতো না যারা বিয়া করছে না তারা বলো শ্বশুর বাড়িতে ভিক্ষা করবো না মানে যৌতুককে না বলুন বলেন যৌতুককে আরো আসতে না বলুন যৌতুক চাওয়ার চেয়ে ভিক্ষা করা অনেক ভালো কারণ ভিক্ষা তো পর্যায়ক্রমে জায়েজের মাস আলা আছে যদিও নিম্নমানের জায়েজ ঘৃণিত জিনিস এরপরও তো জায়েজ আছে প্রয়োজন হলে কিন্তু যৌতুকের তো জায়েজের কোনো পথ রাস দেখুন যৌতুক জায়েজ হওয়ার কোনো পথ নাই আমাদের সমাজে কোনো যৌতুক প্রথা নেই আরেকটু আসতে আমরা খান বংশের মানুষ কুনা হালোর বাড়ি ই কুনা সালস্বরের মানুষের বৈরাগী বাজারের মানুষ আমরা আব্বা হস করছে সাতবার দাদাই করছিল নইবার আমি হাজি সাহেবের ফুলা আর হাজি সাহেবের নাতি আমি কেমনে যৌতুক চাইমো এটা আমার সাথে না উকিলের সাথে মাতি লাইন না এমন কিছু সিটার কথা বলেন এমন কিছু সিটার নি আমরা সমাজে এমন সিটারও আছে বল এইজন্য একটু খেয়াল করে জবাব দিয়েন আল্লাহ রসূ সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লাম বলেন ইয়ামা আশারা শাবাব অনবজুয়ানের গোষ্ঠী যুবকের দল মানিস তাত আমিন কুমুল বা আতা তোমাদের মধ্যে যাহার বিয়ে করার সামর্থ্য আছে বলেন বিয়ে করার এই সামর্থ্য আল বা আর শব্দের ব্যাখ্যাই লেখা হয় একটা হলো শারীরিক সামর্থ্য থাকা দ্বিতীয়ত সম্পদের সামর্থ্য থাকা বিবিরে বাড়িতে আনলে খরচ দিতে হবে কিনা বলেন বলেন দিতে হবে কিনা ওই খরচের তৌফিক যদি তাকে আর শারীরিক যোগ্যতা যদি তাকে এই দুই যোগ্যতা থাকলে তুমি বিয়ে করে ফেলো ফাল্লিয়াতা জাব্বাজ কেন কেন বিয়ে করলে লাভ কি উপকারিতা কি আল্লাহর নবী বলেন ফা ইন্নাহু আগাদুল লিল বাসার এর দ্বারা এক নাম্বার কিসের হেফাজত হয় দৃষ্টির বলেন বলেন কিসের দৃষ্টির হেফাজত হয় কারণ আপনার সামনে যদি কোনো মেয়ে পড়ে যায় তখন নিজের সান্তনা দেওয়া যাবে কিরে মন তুই যার দিকে তাকাবি এইটা তো তোর জন্য হারাম কিন্তু তোর গড়ে তো এই মেয়েটার মধ্যে যা আছে তোর বিবির কাছে তা আছে কথা বলেন ঠিক কি না এই কথা বললে দৃষ্টিটা অবনত হয়ে যাবে ফিরে আসবে এই জন্যে আল্লাহর নবী নিজেই বিবাহ স্বাদীর উপকারিতা বর্ণনা করেছেন আমার নবী বলেন উম্মা। বিবাহের যত লাভ আছে এর মধ্যে একটা লাভ হলো আগাদুল্লিল বাসার আর একটা লাভ হলো ও আহাসানুল্লিল ফরজ তোমার সতীত্বের হেফাজত হবে লজ্জা লজ্জাস্তানের হেফাজত হবে সুবাহান আল্লাহ আল্লাহর নবীজি ঘর থেকে বের হয়ে গেছেন আবার একটু পরেই ঘরে ফিরে আসলেন নবীজির বিবি জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ বাহিরে গিয়া আবার ঘরে আসলেন কেন আল্লাহ নবীজি বলেন বাহিরে যাওয়ার সময় এক মহিলা আমার সামনে পড়েছে আমি মনকে সান্ত্বনা দিলাম রে তার মধ্যে যা আছে আমার ঘরে হতো মাতে না আমার ঘরে হতো তা আছে এই জন্যে আসলাম আমার এই চাহিদা পূরণ করার জন্য বিবি বলেন হুজুর সমস্যা নাই আমি প্রস্তুত সুবহান আল্লাহ আল্লাহ নবী কয় উম্মতের নারীরা শোনো ইদা দার রাজুল ইমরাতাহু ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর তান্নুর মানে চুলা বলেন তান্নুর মানে আরে তন্দুর রুডি আছে না মাতে না তন্দর রোডিটা কি খোলাই দিয়া বানায় না চুলাই লাগাইয়া বানায় খোলাই না চুলাই খোলা বুঝেন তো তন্দর রোডি কি খোলাই বানাই না চুলাই লাগায় এই জন্যে এই তন্নুর মানে চুলা আল্লাহর নবী কয় ইদা দার রাজল ইমরা আতাহলি হা জাতিহি কোনো পুরুষ যদি তার বিবিকে ডাকে ও বিবি আসো আমার প্রয়োজন আছে এই প্রয়োজনটা অন্য কোনো কাজের প্রয়োজন হতে পারে অথবা তার শারীরিক চাহিদা মিটাইবার প্রয়োজন হতে পারে এক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন যদি কোনো স্ত্রীর স্বামী ডাক দেয় আসো আমার চাহিদা মিটাতে হবে এই বিবি যদি কয় আমার ঋতুস্রাব দেখা দিছে অথচ তার ঋতুস্রাব নাই মিথ্যা কথা বইলা স্বামীর তাইকা যদি পাশ কেটে যায় আল্লাহর নবী কই বিবি সারা রাত সারা দিন ফিরিস তারা তোমার জন্যে বদুয়া করতে থাকে আর আসতে কন্যা রুজুবিল্লা এই জন্য আল্লাহর নবী কয় পারেও রান্না করে আর এমন সময় যদি স্বামীর কোনো প্রয়োজন পড়ে যায় শারীরিক চাহিদা হোক বা সাংসারিক কোনো কাজের চাহিদা হোক আল্লাহর নবী কয় ও মহিলা তোমার জন্যে জরুরি রান্নার কাজ বন্ধ কইরা হলেও স্বামীর ডাকে সারা দেওয়া আচবাহান আল্লাহ কোনো মহিলা মারা যাওয়ার পর আইয়ো মা হিম্ৰ দিন মাতাক যাও আনহা র দিন দাখালা তিল জাননা আল্লাহ আকবর কোন কোনো মহিলা মারা গেলে আমরা সমাজের স্বামীরে অনেক সময় কৈ বাই আল্লাহ যে আমারে শান্তি দিছে রে বাই বলে কি ক বাইরে জ্বালাইলাইছে মরছে যে বড় শান্তি পাইছি রে ভাই এমন আসিনি আল্লাহর নবী কয়ে এই মহিলা জাহান নামি বলেন এই মহিলা আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আর যদি স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি কয় ভাইরে আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট ছিলাম বৌ তো ফাইমো দুনিয়াতে অভাব নাই কিন্তু তোর বাবি ওই যে সারখাই কলা গ্রাম বিয়া করছিলাম ওই বউয়ের মতন বৌ কি আর ফাইমো তার জন্যে আমার বড় মায়া লাগে ওই যে স্বামী বেচারা বলল আমার বিবি বড় ভালো ছিল আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম রাতিন মাতা যাও জুহা আনহা দিন দাখালাতিল জান্না আল্লাহর নবী কই জামাই যে সার্টিফিকেট দিল আমার বউ বড় ভালো ছিল আমি সন্তুষ্ট আল্লাহর নবী কই ওই মহিলা জান্নাতি আর আমরা সমাজে কিছু আজগুবি কথাও আবার কি বলে যেইগুলি হাদিস না হেডারেও হাদিশ হাদিস কয় এতক্ষণ যা বললাম বিবাহের উপকারিতা এবং স্বামীর অনুসরণ করতে যে হবে এই কথা বলা হইলো কিনা বলেন না এই কথাও বলা হয়েছে বিবাহের উপকারিতার তার ফাঁকে দিয়া স্বামীর ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকেই বলে ওই মা বাবার মায়ের পায়ের নিচে যেমন জান্নাত স্বামীর পায়ের নিচেও জান্নাত মিথ্যা কথা এটা এই কথাটা হাদিস নয় স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত এটা হাদিস নয় মিথ্যা বানুয়াট কথা তবে হা স্বামীর অনুসরণ তো অবশ্যই করবে কথা বলেন ঠিক কিনা এইগুলি

মহিলায় যখন পাঁচ নামাজ আদায় করবে বলেন এক নাম্বার কর্মাসচ্চি পাঁচ নামাজ আমরা একবারে শেষ dije আবার এই হাদিসের ব্যাখ্যা করব একটু খেয়াল রাখব পাঁচ ওয়াক্তের নামাজ বলেন ওসামাত সাহারাহা রমজান মাসের রোজা এক নাম্বারে নামাজ দুই নাম্বারে রোজা সংক্ষেপ করেন এক নম্বরে নামাজ দুই নম্বর ও আহসানা ফারজাহা নিজের সতীত্ব রক্ষা করা নামাজ রোজা সতীত্ব বলে নামাজ রোজা সতীত্ব মাশ হ্যাঁ বাজান ঠিক আছে দাদা বিয়া করাই মতো আর কিছুদিন পরে মুখস্থ করবে না না রায়তা কমির দিন ইসলাম না রায়তা কবির তেরোই তো আমার ভবিষ্যৎ আল্লা বরকত দান করেন দোষ ছেলের বাপ বানাই দেন মহিলা দান করেন আর যারা বিয়ে করছে না হোর বিয়ে করার আল্লাহ তৌফিক দান করেন হোর বাড়িতে যৌতুক লই না শ্বশুর বাড়ি দিয়া ভিক্ষা না ভিক্ষা করলে সুরমা বিরিজ

তিন নম্বরে সতীর্থ বলেন তিন নম্বরে চার নম্বর ও আত আত বা আলাহা অফি রিওয়ায়াতিন ও আত আত যাউ যাহা মহিলাই যদি স্বামীর অনুসরণ করে নামাজ রোজা সতীত্ব স্বামী নামাজ রোজা সতীত্ব স্বামী চারটা কর্মসচি মহিলা জান্নাতে যাইবার কন কি চারটা সংক্ষেপে বলেন নামাজ রোজা সতীত্ব স্বামী অর্থাৎ নামাজ পড়া রোজা রাখা সতীত্বের হেফাজত করা স্বামীর হুকুম মানিয়া চলা চারটা কথা সংক্ষেপে মুখস্থ করেন নামাজ রোজা সতীত্ব স্বামী নামাজ রোজা সতীত্ব স্বামী কন আবার কন বাস একটু খেয়াল করে জবাব দিয়ে এখন নামাজ আর রোজা এই দুইটা মহিলাদের যেমন আছে পুরুষের নাই আবার বলেন জুরসে বলেন ওইসে না ভাই জোর করিয়া মহিলাদেরও আছে আমরারও তবে অবশ্যই একটু ব্যবধান আছে বলে হুজুর কেমনে রমজান মাসে এই যে সামনে রমজান আসতেছে রজব মাস প্রায় শেষের দিকেই কথা বলেন ঠিক কিনা রজবের পরে শাবান শাবানের পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লা না ফি রজা বা ও সাবান রমাদান আল্লাহ নবি দোয়া কই রাখেছেন আল্লাহ আমরা রে এই রজব এবং সাবানে তুমি বরকত দান করো আর পবিত্রময় মাস রমদান মাস পর্যন্ত আমরা রে পৌঁছাইয়া দাও আমিন বলেন আমিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান না বল্লিগিনা একটু خیال করে জবাব দেব প্রথম দুইটা জিনিস কি শুধু নারীদের নামরা আছে তবে একটু ব্যবধান আছে ওই যে সামনে আসতেছে রমাদান রমজান মাসে যদি কোনো মহিলার প্রিয়ড দেখা দেয় তিন থেকে দশ দিনের প্রিয়র যদি দেখা দেয় আসিনি এমন একটা ব্যাপার ই আলুনাকা আনিল মাহিদদ কুল হুয়া আদা ফাহাতাজিলুন নিসা কুরাং শরিফের আয়াদ আল্লা কয় নবি আপনাকে মানুষ প্রশ্ন করবে তিন থেকে দ০ দিনের প্রিয়ট সম্পর্কে হাইস সম্পর্কে প্রিয়ড সম্পর্কে ইস আলুনাকা আনিল মাহিদ কুল হুুয়া আদা আপনি বইলা দিন এই তিন থেকে দ০ দিনের সময়টা একটা কষ্টের সময় এই সময়টা একটা অপবিত্র সময় ফাদা তাজিলুন নিসা এই সময় যেন মূল কর্ম থেকে বিরত থাকে বলেন মূল কর্ম থেকে বিরত থাকে আপনাকে প্রশ্ন করবে এই সম্পর্কে তাইলে কুরআনুল কারীমেও সরাসরি প্রিয়ডের আলোচনা আছে কর জোরে কোর আছে মাসের এই তিন থেকে দশ দিনের পিরিয়ড দেখা দিয়ে আপনারা বলবেন তখনও কি মহিলার জন্য রোজা রাখা জাইজ আছে জাইজ নাই এই মহিলার সাময়িক বিরতি বলেন সাময়িক সুস্থ হইলে এর পরের দিন থেকে সুস্থ যখন হবে তখন থেকে রোজা রাখবে কথা বলেন ঠিক কি না এখন বুজ্জা জবাব দিয়েন মহিলা যে রোজা রাখবে না কথার কথা কোনো মহিলার তিন দিন কোনো মহিলার পাঁচ দিন কোনো মহিলার সর্বোচ্চ উপরে আর তিনের নিচে যদি হয় এটা নয় এটাকে আরবিতে বলে বাংলায় সহজে বলি রুখ বুঝাইতে পারছি মা মহিলার যদি তিন থেকে দশ দিনের পিরিয়ড দেখা দেই রোজা রাখবে না নিষেধ করছেন আল্লাহ ঠিক আছে তখন কি মহিলা খাবে না মাtene না খাইতো না হ্যাঁ বলেন খাবে কিনা ফতোয়ার কিতাবে লেখা আছে মহিলার জন্য এখতিয়াত হলো সতর্কতা হলো মহিলা তুমি যে দিনের বেলায় খাইবা দিয়া কিন্তু মাসআলা হয়ে যাইতেছে কারণ সামনে তো আসতেছে রমাদান তুমি যে দিনের বেলায় খাইবা দরজা লাগাইয়া খাইবা প্রয়োজনে ফরদা টানাইয়া খাইবা তোমার গোরের এই সাত আট বছরের বাচ্চায়ও যেন না দেখে দেখলে যায় যাচ্ছে হারাম না কিন্তু তাকুয়া হল ও মহিলা এই বাচ্চাটা যেন না দেখে কারণ কি এই বাচ্চা তিন আর দশ দিন খিতা বুঝুইনি তাই হে গিয়া নতুন দামানাইছে বেড়াইতো গিয়া খুব ও ভাই আমারে দেখছি বাত খাই দুলাবাই কইব কিতারে হালাই ইতা কিতা মাত মাতে আম্মাই ভাত খাই কেনে মনে হয় আম্মাই রুজারা রাখুন না অথবা বেটির মনে হয় তিন থেকে দশ দিনের পিরিয়ড দেখা দিছে নতুন দামান্দে হরের এই কথা জানা ইটা মান নাকি অপমান অপমান এই জন্য এই এই অবস্থা হইলে খাও কিন্তু সতর্কতা অবলম্বন কইরা দরজা লাগাইয়া অথবা ফর্দা মাতে নাজুর এখন ফর্দা টানাইয়া দরজা লাগাইয়া অথবা পর্দা তাইলে বুজ্জা জবাব দিয়েন রমজান মাসে ফর্দা টানাইয়া খাওয়া এইটা কি পুরুষের বিধান না মহিলার বিধান কারণ কি তার একটা ব্যতিক্রম অবস্থা আছে এখন আমরা সমাজে বৈরাগী বাজারে আর সারখাই মুড়ে দিনের বেলা শাঁসটলের মধ্যে কালো পর্দা লাল পর্দা বস্তা টানাইয়া সালা টানাইয়া যারা খায় এরা বুঝাই তো চায় আমরার বউয়ের জেতা ওই আমরার ইতা আরো জোরক্ষণ ঠিক কি না নাইলে কি রে তোর কি লজ্জা করে না তুই কেমন মুসলমানের গরের মুসলমান গরু খারা মুসলমান রমদান মাস আইলে ফর্দা টানাইয়া দরজা লাগাইয়া খাস ইডা তো তোর বইয়ের বিধান বিটাইনতের বিধান এটা তো পুরুষের বিধান না এর যদি কোনো পুরুষ ফর্দা টানাইয়া খায় এর জিগাইলে বান কি তোর বইয়ের জেতা ওই তোর কিতা ইতা ওইনি কথা কোন ঠিক কিনা এই পুরুষটা নির্লজ্জ জুরে কোন জুরে কোন ঠিক কিনা

মিন আই ওই মহিলাকে বলা হবে ও মহিলা তুমি যে স্বামীর হুকুম মেনে চলেছ পর্দা জীবন কাটাইলা রমজানের রোজা রাখলা নামাজ রোজা সতীত্ব আর স্বামী সাইর যে করলা। জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যেই দরজা দিয়া মনে চাই সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ হইয়া যা এলে এটা কি বিয়ে না করলে সম্ভব বিয়ে করলে না আপনার ঘরে বিবি আসত আর আপনার কথা মানতো কথা বলেন ঠিক কিনা এই জন্য এবার বলুন তো দেখি বিয়ে করলে এক নম্বরে কি ফাইদা বলছিলাম মাশাল্লাহ দৃষ্টির হেফাজত বলেন দৃষ্টির দুই নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াহসানুল লিল ফারাজ সতীত্ব রক্ষা হয় বলেন কি রক্ষা হয় সতীত্বের রক্ষা হয় এ মজা হয় বাড়বে উম্ম আমার নবী করবেন গৌরব সুবহানাল্লাহ সবগুলি কথাই কিন্তু হাদিস থেকে বলা হয়েছে কথা বলেন কথা বলেন ঠিক কি না এই জন্য একটু খেয়াল করে আমরা শুনব তাহলে বিবাহের উপকারিতা আমরা অনেকগুলি পাইলাম আবার অনেক সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার সময় কয়া দেয় আপনার আব্বারে কই নাই তো ওই নেমন মন মাঝে মধ্যে তাই যুবক বেড়াই বাড়িতে এসে আব্বা ডাক্তার সব কইছুন আপনি যাইতেন তে মুরুব্বি মানুষ হইকি রক্ত রোগ হইছে তোর আমারে যাইবার লাগে কই কেন ইডা যেই রোগ তার কাছে কইলে ওই তো না এইজনে বাপ যাওয়ার পরে কইছে স্যার আপনার ছেলের যেই রোগ হইছে বিয়া করাইলে শারীরিক এই রোগ থাকবে না ডাক্তার সাহেব অভিজ্ঞতার আলোকে বলে দেই বলেন কথা ঠিক ডা আপনার এমন শুনছেন কিনা শুনেন না ডাক্তার সাহেব বলে তাকে বিয়ে করায় দেন তাইলে তার এই রোগ দূর হয়ে যাবে তাইলে বিবাহের উপকারিতার মধ্যে একটা শারীরিক শান্তি কথা বলেন ঠিক কিনা দুই নাম্বারে মানসিক শান্তি আর ধরে কোন ঠিক কিনা এর হলো দৃষ্টির হেফাজত আর একটা হলো সতীত্বের হেফাজত কথা বলেন কথা বলেন বাচ্চা কাচ্চা যত ইবাদত করবে সন্তানরা যত ইবাদত করবে ইবাদতের সবাব মা বাবার আমল নামাই দেওয়ান ইমাম সাফি রাহমাতুল্লাহি আলাইহি বিধান হলো বিয়ে সাদী না কইরা জঙ্গলে গিয়ে যদি কেউ বসবাস করে আর আল্লাহকে যদি পেতে চায় তাইলে এই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি এটা কার কার মাসালা ইমাম এই রহমাতুল্লা অভিমত কিন্তু আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন না বিয়ে শাদি কইরা যদি কেউ জঙ্গলে গিয়া যদি সে জীবন কাটায় বিয়ে শাদি করে না ওইখানে গিয়া ইবাদত করলে যাই স্বাব বিয়ে শাদি কইরা সন্তানাদি যখন হবে এই কষ্ট ক্লে সহ্য করলে এর চেয়ে অনেক অনেক গুণ বেশি স্বাবাব আর জোরে কনসোবাহান আল্লাহ বিয়ে শাদির দ্বারা যেই জিনিস পাওয়া যায় বিয়ে না করলে সেইগুলি পাওয়া যায় না আল্লাহ তাআলা এজন্যে সোরাটো নূর এর ৩২ নম্বর আয়াতে বলেন আমরা যে আয়া তিলাওয়াত করেছিলাম আনকি হল আয়া মা মিনকুম ও সলিহিনামিন প্রিবাদিকুম ইমা ইকুম আল্লাহ বলেন তোমরা তোমাদের অবিবাহিত নারীদেরকে বিয়ে করো অথবা অবিবাহিত পুরুষদেরকে নারীরা যেন বিয়ে করে এরপরে আল্লাহ বলেন তারা গুলাম হক আর বাদী হক তাদেরকে বিয়ে করো কেন কেন বিয়ের উপকারিতা এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ মিন ফাদলি যদি তারা ফকির হয় অভাবগ্রস্ত হয় বিয়ের বরকতে আমার আল্লাহ সংসারের অভাব দূর করে দেবেন ওয়াজটা কি আমাদের বানানো না কোরআনুল কারীমের আয়াত সূরাতুন নূরের বত্তিরিশ নম্বর আয়াত বলেন সোরা নূর নোর এর বত্তিরিশ নম্বর আয়াত আল্লাহ তাহালা বলেন ইয়া কোনো ফুকারা আয়োগ নে ফাদলিহি আল্লাহ তালা আল্লাহর অনুগ্রহে তাদেরকে আল্লাহ যদি গরিব তাকে বিয়ে করলে ধনী বানাইয়া দেবেন অভাবগ্রস্ত হইলে অভাব দূর করে দেবেন তাইলে বিবাহের ফায়দার মধ্যে একটা এটাও পাইলাম তার সম্পদ বৃদ্ধি হয় বলেন সম্পদ বলেন সম্পদ বৃদ্ধি হয় এই বিবাহের দ্বারা বিবাহের মধ্যে যত কুসংস্কার আমাদের সমাজে রয়েছে আমার মনে আছে আমি কয়েক বছর আগে এই বিষয়ে কিছু আলোচনা দেওয়া হয়েছিল করেও ছিলাম আজকের যে কথাটা সেটা হলো যৌতুক আসলে এটা কোনো মুসলমানদের প্রথা ছিল না হিন্দু হিন্দুয়ানি প্রথা হিন্দুদের প্রথা হলো এই যৌতুক বলে কিভাবে এটা খেয়াল করে হিন্দু ধর্মের তৎকালীন একটা বিশ্বাস ছিল এ ধরনের যদি কোনো মেয়েকে নয় থেকে বারো বছরের ভিতরে বিয়ে না দেওয়া হয় খেয়াল করেন নয় থেকে বারো বছরের ভিতরে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে এই মা বাবা এবং এই মেয়েটাও স্বর্গে যাবে না নরকে যাবে মানে জান্নাতে যাবে না হই যেব না হজবিল্লা বলবেন না জান্নাতে যাবে না সে দুজুখে যাবে নরকে যাবে এদের পরিবাসা স্বর্গ এবং নরক নরকে যাবে স্বর্গে যাবে না এই জন্য তারা তাদের বাড়ি ঘর জমি জামা বিক্রি করে হলেও মোটা অঙ্কের যৌতুক দিয়ে এই মেয়েটাকে নই থেকে বারো বছরের ভিতরে কোনো না কোনো জনের কাছে বিয়ে দিতে হবে দিতে গিয়া যখন নিতে চাই না তখন এই টাকা পয়সা মোটা অঙ্কের যৌতুক দিয়েই দিত এবার বুঝে থাকলে বলেন এটা কি আমাদের কাজ ছিল না হিন্দুদের এইটা আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকেছে আর ঢুকার পর এখন হয় কি অনেকে যুক্তি দেয় যে নবীজি ফাতিমা রিয়াল্লাহ তালান্নার বিয়ের সময় আলি রদি আল্লাহ তা আলানকে যৌতুক দিয়েছিলেন আসতে বললেন কেন জোরে বলেন নাউজ বিল্লাহ এই প্রশ্ন এবং সন্দেহের নিরসন কিতাবে এভাবে লেখা হয়েছে রসুল এ করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে ফাতিমা আরদী আল্লাহ তাহ আলানহার বিবাহের প্রস্তাব নিয়ে যখন একের পর এক সাহাবাই কারাম আসেন আপনার কি সজাগ আছেন একটু খেয়াল করে শুই নেন রসুল আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব আসলেই কথা বলেন আমি আমার আল্লাহর সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না সুবাহ বলবেন না আপনারা আমরা ভালো করে জানি বিয়ের ব্যাপারে যদি কেউ এই কথা বলে বুঝা নাই মুখ অধিকাংশ বিয়া ওই ক্যান্সেল তো নবীজি যখন বলেন আল্লাহর সাথে পরামর্শ করে জানাইব তো সাহাবাই কেরাম বুঝে ফেলেন কারবার ওই তো না এক পর্যায়ে সাহাবাই কেরাম বসে বসে পরামর্শ করছিলেন আলী রদি আল্লাহ তালানহুর মধ্যে ইলিম আছে তার মধ্যে কিছু গুণ আছে যেইগুলি আমাদের মধ্যে নাই এই জন্যে আলী রদি আল্লাহ তালানহুকে যদি আমরা পরামর্শ কইরা পাঠা কাজ হয়ে যাবে সাহাবাই কেরাম বসা আলী রদি আল্লাহ হুকে আইনা পরামর্শক্রমে বললেন তুমি কি জানো নবীর মেয়ে ফাতিমা সম্পর্কে আলী বলেন জানলেই কি হবে আমার মতো গরিব আমার কাছে কি নবীর মেয়ে ফাতেমা কি বিয়ে দেবেন কয় আরে মিয়া যাও না প্রস্তাব লইয়া আলী রদি আল্লাহ তালানহ বলেন আমার সঙ্গী সাথীরা যখন পরামর্শ দিয়েছেন যাই আর যদি লাইগা যদি আল্লাহর নবী কবুল করে ফেলেন রাদি আল্লাহ প্রস্তাব নিয়ে নিজের বিয়ার প্রস্তাব নিজে নিয়ে গেলেন কার কাছে সবাই বলেন নবীজির কাছে বলেন কার কাছে নবীজির সামনে গিয়ে সালাম দিয়ে দাঁড়ালেন আল্লাহর নবীজি সালামের জবাব দিয়ে বলেন আলী আমি একটা কথা বলার ইচ্ছা করেছিলাম বলবো কি আলি বলেন হুজুর আপনি কথা বলবেন অনুমতি লাগবো আবার বলেন কি বলবেন নবীজি কয়ে আলী আমি মনে মনে ইচ্ছে করেছিলাম আমার ফাতিমাকে তোমার কাছে বিয়ে দিতাম আরো আসতে আনন্দের আলি কানতে শুরু করলেন কাদে আর বলে আল্লাহর নবী আমিও তো আপনার নিকট এসেছি এই প্রস্তাব দেওয়ার জন্য সুবাহান আল্লাহ আলি দুইজনের প্রস্তাব যখন এক হয়ে গেল কোনো সমস্যা নাই তো বিয়ে যে করবা কি দিবা এবার বলো কারণ আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছেন ওয়া আতুন নিসা সদাকাতিন নাহলা বিবির মোহর খুশি মনে আদায় করো আমার ফাতেমাকে বিয়ে করলে মোহর কি দিবা সুবহানাল্লাহ হুজুর মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা তো আমার কাছে

যদি ওখানে মেম্বার জানাল ভাই থেকে শুরু করে বলে ভাবির মোহর দি শুননি কই বুজুর মেম্বারই করি এত কিছু করি এত টাকা পয়সাই না জনগণের খেদমত করি নামাজ তো পড়ি রোজা ও রাখি বড়ই তো আবার দেওয়া লাগব নি আমার তো মনে হয় মুন্সি মলবিরা ইমাম সাহেব আর মুফতি মুহাদ্দিস আলেমরা ব্যতীত কতজন দিছে এটা আল্লাহই ভালো জানেন নামাজ যেমন ফরজ ইটা আদায় করাও বিবির মোহর আদায় করাও মাতে না সবাই সবাই বলে কেমনে আদায় করবেন ই আলোচনাও করছি আমি এরপর একটু স্মরণ করাই দেব বিবির মহর আদায় করা বলেন সবাই আদায় করা বলে হুজুর এতদিন জানতাম না দিছি তবে মনে রাখবেন দেওয়ার একটা সহজ পথ আছে পথটা কি ওই যে সামনে রমজান মাস আইতে আছে রিক্সাওয়ালা বেটায় পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা দিয়া শাড়ি কিনা বৌরে দিবনি মাতে না দেওয়ার সময় যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমার বিবির দুইটা শাড়ি আছে দুইটা ছায়া আছে ব্লাউজ আছে জুতা আছে সব আছে এখন রমজানের ঈদ উভলককে যে বেষ্টি কাপড়টা দিম। ওই যে মোহর ধরছিলাম লাখ এখান থেকে যে এখন পাঁচ হাজার টাকার মাল উপহার দিলাম পাঁচ হাজার কাটলাম বৌ যদি কবাই সাপ ইতাতো আপনি আমার এমনই ডিভাইন মানি না শরীয়তে কই মানলে মান না মানলে না নিয়ত যত যথেষ্ট বুঝেন নাই মানলে মানো না মানলে নাই জামাই যে নিয়ত করছে এখন রমজানে দিলাম পাঁচ হাজার টেকার আবার কুরবানি দাইলে দিলাই মো পাঁচ হাজার কত দশ হাজার আরো এমন যা দেই এক বছরে দেখা যাবে এক লাখ পাঁচ বছরে পাঁচ লাখ বৌ যদি কম মানি না মানব না শরীয়তে কই মানলে মানো না মানলে নাই জামাই নিয়ত যথেষ্ট মানলে মানো না মানলে নাই জামাই নিয়ত এখন যদি তাইলে তো বিয়া বছর ইটা ফারুই গেছে গা দিলাইসি বলে না ওর দিন দিছেন তো উপহার হিসাবে নিয়ত তো করেন না এখন থেকে নিয়ত কইরা দিয়া দিয়া আস্তে আস্তে কেটে ফেলেন বেশি সময় লাগবে বে না কথা বলেন ঠিক না বেশি সময় লাগবে না অথবা আপনার জমি অথবা বাড়ি থেকে দুই কাটা দুই শতাংশ দুই ডিসি জায়গা আপনি বিবিরে কন এটা তোমারে দিলাইলাম মোহর বাবদ বৌকিতা খাই লইয়া যাইব গানি থাকবো আপনার বাড়িতে একটা কৌশল আদায় করবার সহজ সহজ আপনি যদি তোমারে দিলাইলাম ইটার দান মনোবৃত্তি বাফের বাইত ফাড়াই দিব না 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 খাইব আপনার সন্তান আপনি খাইবেন যে মুখ দিয়া বৌরে কইলেন বৌ যদি কম মানলাম তাইলে মহর আদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কি মনে হয় খুব কঠিন পদ্ধতিটা না একবারে সহজ একেবারে সহজ এই বিবির মোহর কি দিবা ফাতে মারে বিয়ে করলে মোহর কি দিবা মনে আছে কথা জোর মোহর দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নবীজি কই মোহর না দিলে বিয়ে দিতাম না এবার আলী কানতে শুরু করলেন হুজোর একটু আগে বললেন বিয়ে দিবেন আর এখন বলেন দিবেন না মোহর দেওয়া ফরজ তুমি মোহর না দিলে কেমনে দেখেন আমার গায়ে একটা যুদ্ধের জামা আছে লৌহ বর্ম আপনি যদি অনুমতি দেন এটা বিক্রি করে দেব বিক্রি যত করতে পারি তত টাকা ফাতেমারে মারে মোহর দিলাইমু গায়ের লৌহ বর্ম বা জামা বিক্রি কইরা বিবির মোহর আদায় করে আর আমরা বউয়ের স্বর্ণ বিক্রি কইরা নিজের খাম করি ইলা পাবলিক নাইনি হ্যাঁ বউ রাজি হইয়া দিলে জায়েজ আছে না জায়েজ বলছি না জায়েজ আছে বিবি যদি স্বেচ্ছাই দেন তাইলে কি আছে জায়েজ আছে আলী রদি আল্লাহ তালান আল্লাহ নবী কই ঠিক আছে যাও অনুমতি দিলাম এটা বিক্রি করো সংক্ষেপ কথা অনেক লম্বা এটার সংক্ষেপ হলো আল্লাহ নবীর সাহাবি আলি রদি আল্লাহ তা আলানো এটা নিয়ে গেলেন বিক্রি করার জন্য। রাস্তায় সাক্ষাৎ আল্লাহ নবীর আর এক সাহাবি হজৰত উস্মান গনি রদি আল্লাহ তা আলান সাথে উসমান গনি অর্তো কি জাননি উসমান দনী গানিগন তাওয়াংগর মানে দনী গনি মানে মানেন গনি মানে উস্মান গণি রদি আল্লাহহু তা আলানো কয় আলী কোথায় যা কই বাজারে যাইতেসি আরে কেন কয় আমার এই লৌহবর্মটা বা যুদ্ধের জামাটা এটা বুকে আমি পরিধান করি কাফেরদের তীর যেন বিদ্ধ না হয় এটা বিক্রি করতাম কেন বিক্রি করবায় লম্বা চোড়া কথার সংক্ষেপ হলো বলে আল্লাহর নবীজির মেয়ে ফাতিমাকে আমি বিয়ে করব এই জন্যে মোহর দেওয়ার জন্যে বিক্রি করবো শেষ পর্যন্ত কত টাকা আলিরদিয়াল্লাহুতাল যত দাম চাইছেন প্রায় পাঁচশত দীর্হাম এক রেওয়াজাতে আসে চারশত আশি দাম চাইলেন উসমান গনি কই সমস্যা নাই যত চাইছ ততই কারণ উসমান কি গরিব না দনী উসমান গনি মানে কিনলেন জামা বুজাইয়া দিলেন এই নাও এবার গায়ে লাগাইলেন টাকাও দিয়া দিছে কেনা বেচা সম্পাদন হয়ে গেছে বলেন সম্পাদন হয়ে গেছে এবার গনি যখন এই লোহার জামা গায়ে দিছে দেখে যে আলি যদিও টেকার বেলায় গরিব জানের বেলায় কি বেটা গরিব আছি মাতে না যেই জামা গায়ে দিছে আর তিন উসমান ভিতরে ডুবব উসমানের গায়ে লাগে না উসমান গনি কয়ে আলী দাঁড়াও এই জামা আমার গায়ে লাগে না আমি রাখতাম না আলী রদি আল্লাহ তাহলে বলেন উসমান আমি আর মনে হয় নবীনন্দনী ফাতিমাকে বিয়ে করতে পারবো না না নিলে আমি এখন করব কি উসমান কয়ে আরে তুমি আমার হবু ভাইরা না জামা টাকা তো তোমারে দিছি তোমার কাছেই থাকবে জামা আমি আবার পুনরায় তোমাকেই হাদিয়া দিয়ে দিলাম ওই যে আল্লাহ বলছেন ইয়া কোন ফোকারা নবীর তরিকায় বিয়ে করলা একটা फायदा উপকারিতা হল লাভ হল গরিব হইলে আল্লাহ আরো গরিব বানায়া দেন ধনী বানায়া হ্যাঁ ধনী বানায়া আমার কথা না কুরআনের আয়াত সূরাতুন নুরের 32 নম্বর আয়াত ইয়া কুনু ফুকারা আয়ুনিহুমুল্লাহ আল্লাহর আল্লাহ ধনী বানায়া দেন আলী জামা ও দিলাম টেকাও এবার নিয়ানস রসুলের কাছে গেলেন আল্লাহ নবী কৈ আলী বুঝতে পারলাম জামা তো বিক্রি করো না তুমি ফাতিমাকে বিয়ে করতে পারবে না আলি কয় হুজুর রাস্তায় যে ঘটনা ঘটছে আপনি তো জানেন না হু আল্লাহ উল্লাহ ইলাহা ইল্লাহ আলিমুল গাইবি ও হুয়ার রহমানুর রহিম আল্লাহ আকবার জুড়ে বলেন আপনি তো রাস্তার ঘটনা জানেন না ওগো আল্লাহর নবী আমি এই জামা বিক্রি করেছি কার কাছে কথা বলেন না উসমান গনির কাছে বিক্রি করলাম শেষ পর্যন্ত আমাকে পুনরায় হাদিয়া দিয়ে দিল আমি এই জন্য নিয়ে আসলাম এবার আল্লাহর নবীজি যে পড়লেন বিয়ে সাদিও পড়াইতেছেন এমন সময় জিব্রাহীল সালাম নবীর সামনে উপস্থিত শুভ আল্লাহ ও আল্লাহর নবী আমি জিব্রাহি জিব্রাইল এত সুন্দর জামা যে আইস আল্লাহর নবীর সামনে জিব্রাইলে কয় আল্লাহর হাবিব বিয়া মধ্যে আইলে একটু বালা বাপ দইরা হয়ে আয় সুহানটা বলবেন না জোর আল্লাহ আমাকে জানাই দিছেন আপনি যে এখানে আলিয়ার ফাতেমার মধ্যে বিয়ে পড়াইতেছেন আপনার পছন্দটা আমার আল্লাহও পছন্দ করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আকাশে বিয়ে পড়াই দিছেন এখন শুধু দুনিয়ার সিস্টেম মতে আপনি বিয়ে পড়ায়া দেন সুবহান আল্লাহ আর জোরে সুবহান আল্লাহ তাহলে বিবাহের যত উপকারিতা আছে এর মধ্যে একটা উপকারিতা হলো আল্লাহ দন সম্পদে বরকত দান করেন বলেন দন সম্পদে আল্লাহ বরকত দান করেন আমরা এক নম্বরে পাইলাম শারীরিক সুস্থতা এরপরে পাইলাম মানসিক সুস্থতা দৃষ্টির হেফাজত গুণা থেকে হেফাজত বাড়বে উম্মত আর সন্তান পালনের রহমত কেয়ামতের দিন নবীজির গৌরব আরো জোর আল্লাহ পাশাপাশি আমাদের এখন যৌতুকের যেই জবাবটা বাকি আছে একটু খেয়াল করে শুনি আমরা জানি সবাই নবীজির এক চাচা ছিলেন আবু তালিব কথা বলে নবীজির চাচা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম আবু তালিব বলেন আবু তালিব কে কথা বলে না আলী রাদিয়াল্লাহু আব্বা হলো তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচা তো ভাই বলেন আলী ছিলেন নবীজির আপন আবার বলেন নবীজির আপন চাচা তো ভাই তো এই নবীজির তো অনেক দিন লালন পালন করেছেন দেখাশোনা করেছেন আবু তালিব এই জন্য আলী রদি আল্লাহ তালানুকে আল্লাহর নবী নবীজির ঘরে আই না ওই যে চাচা এত কষ্ট করে নবীজিকে লালন পালন করেছেন এই জন্য বদলা দেওয়ার জন্য নবীজি লালন পালন করেছেন আলীকে আরো জোরে সুবাহান আল্লাহ এবার বুঝে থাকলে বলেন আলী রদি আল্লাহ তালানোর অভিভাবক কে নবীজি আলীর অভিভাবক কে অভিভাবক উনি যদি উনার ছেলে রে অথবা উনার দায়িত্বে যে আছে তারে যদি কিছু কিনে দেই এর যৌতুক বলে আবার কোন এর যৌতুক বলে তাহলে নবীর মেয়েকে যদিও বিয়ে দিলে আলীর কাছে আল্লাহর নবী কিছু জিনিস দিলেন খেজুরের সাল বর্তি একটা তোশক খেজুরের সাল বর্তি দুইটা বালিশ একটা মস্ক দুইটা পানির পাত্র একটা আশ আটা পেশার যন্ত্র এই যে জিনিসগুলি দিলেন এইগুলি নবীজি অভিভাবক হইয়া আলীকে দিলে এটারে কি যৌতুক বলে আমি মনে বুঝাইতে পারছি না জবাবটা এটা যৌতুক নয় এক নাম্বার দ্বিতীয়ত হলো ওই যে রাস্তায় উসমানের কাছে বিক্রি করেছিল চারশো আশি অথবা পাঁচ শত দীর্ঘাম এই টাকাই না নবীজির কাছে মোহর হিসাবে বুঝাইয়া দিলেন তাইলে মোহরের টাকার মালিককে ফাতিমা মাসাল্লাহ তো বলেন বলেন কে মালিক ফাতিমার টাকা দিয়া ফাতিমারে কিনে দিলে এটা যৌতুক হয় এই টাকা দিয়া নবীজি কিনে দিয়েছিলেন এই জন্যে যারা আল্লাহর নবীজির উপর যৌতুকের অপবাদ্রটা এরা মূলত মাস আলা ওই জানে না কথা বলেন ঠিক কিনা এক কথায় যত যুক্তি দেওয়া হয় যৌতুক হারাম তো হারাম আর একটু আস্তে কয়ে যৌতুক হারাম তো শেষ আর দুইটা কথা বলবো দুইটা মাছ আলাই একটু খেয়াল করেন এক নম্বর হইল অনেকে অনেক সময় দুই মাস তিন মাসের জন্য এক বছর দুই বছরের জন্য বেড়াতে যায় সৌদি আরব যায় বা কক্সবাজার যায় বলে তিন দিন তাক মো জাফ তিন দিনের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ কইরালাই মো কন্ট্রাক্ট ম্যারেজ বুঝাইতে পারছি নি ইডারে আরবিতে কই নিকা হে বা নিকা হে মুয়াক্কাত এইটাকে আমরা সহজে বুঝি মিয়াদি বিয়া ইংলিশে বললে সহজ বুঝে কন্ট্রাক্ট ম্যারেজ কি ম্যারেজ কন্ট্রাক্ট কইরা এত দিনের জন্য বিয়া এক মাস দুই মাস তিন মাস বা এক বছর দুই বছর এই বিবাহের মধ্যে কোনো তালাক লাগে না যেটার মধ্যে তালাক নাই এর নাম বিয়ে হতে পারে না কথা বলেন ঠিক কিনা আবার কোন এর নাম কি হতে পারে না বিয়ে হতে এলে তিন মাস থাকলাম তিন মাস পরে যদি এই মেয়েটা আপনার কাছ থেকে বিদায় হয়ে যায় এর ভিতরে যদি কোনো ফসল তার পেটে যায় এই মেয়েটা তো হতাশাগ্রস্ত হওয়া সারা উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কন্ট্রাক্ট বিয়ে ইসলাম ধর্মের ফতুয়া মতে বর্তমানে হারাম বলেন বর্তমানে আল্লাহ নবীর কাছে সাহাবাই কেরাম আবেদন করলেন ইয়ারসুল্লাহ কষ্ট হইতেছে মনে আপনাদের অগো আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেলে অনেক সময় এক মাস দুই মাস থাকতে হয় বউ বিবি বাচ্চা ফেলে দিয়ে যে আমরা চলে যাই আমাদের বড় কষ্ট হয় এই জন্য যদি অনুমতি দিতেন কন্ট্রাক্ট বিয়ের অনুমতি যদি দিতেন বড় ভালো হতো আল্লাহ নবী চিন্তা করিয়া দেখলেন হা এটা যেই অবস্থা দেখাইছে এরা অনুমতি দেওয়া যায় বলেন অনুমতি দেওয়া নবীজি বললেন ঠিক আছে অনুমতি দেওয়া হলো খেয়াল রাখছেন কথা কিন্তু আল্লাহর নবী খাইবরের যুদ্ধে যখন গেলেন ওইখানে গিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাহাবা একরামকে জানায়া দিলেন মুসলিম শরীফের হাদিস আমি হাদিসের এই বারতটা সহ আপনাদেরকে শোনাই আনির রবি ইবনে সাবুরাতাল জোহানি ইন্না আবাহু

ইয়া আইয়ো হান্নাস নবী বললেন হে মানব সকল ইন্নি আজানতুলা কমফিল ইস্তিম তাইমিনান নিসা আমি তোমাদেরকে কন্ট্রাক্ট বিয়ের অনুমতি দিয়েছিলাম অনুমতি দিয়ে ছিলাম এখন থেকে শোনো ও ইন্নাল্লাহ কাত হারামাজালিকা ইলায় উমিল কিয়ামা কিয়ামাত পর্যন্তের জন্যে আমার আল্লাহ কন্ট্রাক্ট বিয়ে হারাম করে দিয়েছেন আল্লাহ আপ পার জু আল্লাহ কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন বলেন কি করে দিলেন ইন্নাল্লা হারামা দা লিকা ইলা ইয়াও মিল কিয়ামা কেয়ামত পর্যন্তের জন্য কন্ট্রাক্ট দিয়ে আল্লাহ হারাম করে দিয়েছেন সাবধান কেয়ামত পর্যন্ত আর কন্ট্রাক্ট দিয়ে করা হালা ল হবে না কফিনা হিলমতা তিলা মিরা সাবাইন আর রজুলী ওয়াল মার আপ তিন বছরের জন্য একজনের বিয়ে করলাম জবাব দিয়ে বুঝা এই তিন বছরের ভিতরে আমি মারা গেলাম আমার কোন মালের অংশ এই তিন বছর কন্টা কি বৌ ভাই বোনি তাইলে বিয়া কারে কয় যার মধ্যে মরলে পড়ে উত্তরাধিকারী হয় কথা বলেন ঠিক কিনা তাহলে কন্ট্রাক্ট বিয়ের মধ্যে কি নাই উত্তরাধিকারী নাই এই জন্য এই বিয়া জাইজ নয় বিবাহ আকদ অর্থ গিরু লাগানো আর গিরুটা খুলে তালাকের মাধ্যমে বলেন গিরু খুলে কিসের মাধ্যমে তালাকের মাধ্যমে ইন মাতা আহা দু মাস নাল মাদ্দা ও ইজাং কাজাতিলমাদ্দা তুফালা সাবিলা আলাইহা ওয়ালাইসাফি তালাক আর এই কন্ট্রাক্ট বিয়ার মধ্যে কোন তালাক আছে যেইটাতে তালাক নাই এটা বিয়ে হয় না এই বিয়ে নিষেধ করা হয়ে তাইলে নবীজি অনুমতি দিলেন আবার আল্লাহর পক্ষ থেকে যখন বলা হলো হারাম করে দেওয়া হলো নবীজি আবার জানায়া দিলেন ইন্নাল্লাহ কাদ হারামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা অনেক পণ্ডিতেরা ওই নবীজির অনুমতি দিয়া দলিল দেয় এই মে আমি আপনাকে বললাম যে ঠিক আছে আমি আগামী কাল আসব খেয়াল করেন আগামী কাল সকাল বেলা বললাম ভাইজান আমার অসুবিধা আছে আসতে পারবো না তাইলে আগের কথা মানবেন না পরের কথা

এক আয়াত দিয়ে আল্লাহ আবার আয়াত পাব নাই কোরআন শরীফের মধ্যে নবীজি বলেন ইন্নাল্লাহ কাদ হারামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা তাইলে আমরা এত কোনের কথাই বুঝতে পারলাম কন্ট্রাক্ট দিয়ে হালাল না হারাম ফতোয়া আমার না নবীজির আর নবীজি কি বলছেন হারাম ইন্নাল্লাহ কাদ হারামা যালিকা আল্লাহ হারাম করেছেন তাইলে ফতোয়া শুধু নবীর না আল্লাহর বলেন কার আল্লাহর সর্বশেষ একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি আমি শেষ করবো একটু খেয়াল করে আপনারা জবাব দেবেন এইসব কিছু মিলাইয়া আমরা যেই কথা পাইলাম বিয়ে করিয়া যখন বউ বাড়িতে আনলাম তার পর্দা করা আমাদের ফর জরুরি কিনা কথা বলেন না কেন জরুরি আল্লাহ নবী হাদিসে বলেন নাজিরা অল মঞ্জুরা ইপরদাই যে দেখে আর যারে দেখে দুজনের উপরে আল্লাহর রহমত সবাই ক্ষণ সবাই ক লাউনত লাহনত বলেন কি? লাউনত আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লা শুক্রিয়া আল্লাহর নবী তো হাদিস শরীফে বলেছেন আর তাজির সাদোকুল আমিন মানাবিগিন অসিদ্ধ কিন সোহাদা খেয়াল করেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী দ্বারা ব্যবসায়ীদের হাসর হবে নবীগণ সিদ্ধিকগোল শহীদ গোলের সাথে বলেন ব্যবসায়ীদের হাসর হবে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সঙ্গে বল থাকবো বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সঙ্গে আমি ব্যবসাকে নিন্দা জানাই না বরং ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কারণ আপনার যত লাভ আছে পৃথিবীতে বরকত পনেরো পার্সেন্ট হইলো চাকরি নকরি যা আছে তার মধ্যে আর পঁচাশি পার্সেন্ট হইলো ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পঁচাশি পার্সেন্ট বরকত রেখেছেন কিসের মধ্যে ব্যবসার মধ্যে বলেন কিসের মধ্যে তবে একটু মনে রাখবেন মাহফিলের সাথে বাণিজ্য মেলার কোনো সম্পর্ক নাই যদিও আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলে বাণিজ্য মেলার দ্বারা কোনো ব্যাঘাত ঘটে নাই এমন মাহফিল গাড়ি নিয়ে মহিলাদের কারণে বাচ্চাদের কারণে ঢুকতে পারি